চারুকলা জয়নুল গ্যালারিতে দুই বাংলার বিশিষ্ট নবী শিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চলছে। চিত্রকর্ম ছাড়া প্রদর্শনীতে স্থান পেয়েছে ভাস্কর্য, টেরাকোটা, ট্রাপিস্টের শিল্পকর্ম। এতে নবীর শিল্পীদের সমসাময়িক বিষয় নিয়ে ভাবনার প্রকাশ ঘটেছে। এরকম প্রদর্শনী দুই বাংলার শিল্প ও শিল্পী সত্তাকে আরও ঋদ্ধ করবে বলে জানালেন আয়োজকরা। বিস্তারিত ফারহানা জুথরি রিপোর্টে। প্রত্যেকের শিল্প সত্তা যেমন আলাদা, তেমনি শিল্পের আবেদনেও রয়েছে বৈচিত্র্য। আর নানা মাধ্যমে শিল্পকর্ম নিয়ে চারুকলায় চলছে দুই বাংলার নবীন শিল্পীদের প্রদর্শনী। ২০ জন নবীন শিল্পীর চিত্রকর্ম ছাড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে ভাস্কর্য, টেরাকোটা, ট্যাপিস্ট্রি, আর শিল্পীরা নিজেই এর আয়োজন করে। প্রায় ২০ জন মিলে ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশ মিলে করতেছি। সমসাময়িক শিল্প ভাবনার প্রকাশ ঘটেছে এসব শিল্পকর্মে। আমি কলকাতার মানুষের জীবনচিত্র এবং বাসস্থান, মানুষের পোশাক আশাক, এইসবের মাধ্যমে কলকাতার জীবনকে ব্যক্ত করার চেষ্টা করেছি। সুন্দর একটা জঙ্গলের মধ্যে একটা মেয়ে, জ্যোৎস্না রাত, এই যে জাস্ট আমার ইমাজিনেশনটা, ওইখান থেকেই মানে আমার উৎসাহিত হয়ে এই ছবি আঁকাটা। ক্যানভাসে অথবা ত্রিমাত্রায় ধরা পড়ে শিল্পের পরিমিতিবোধ, যা সুতো অথবা কাঠ সব মাধ্যমেই প্রকাশ করে নান্দনিকতা। এরকম আয়োজন শিল্প ও শিল্পীর সত্তাকে আরও ঋদ্ধ করবে বলে জানালেন আয়োজকরা। ১৫ই মে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২০ মে পর্যন্ত। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।